মা, তাহলে এবার আমরা নেই? না, আমি দেব। মা, আপনি আবার? বউদের মেপে খেতে হয়, নইলে সংসারের অমঙ্গল হয়। আর খাওয়া হয়ে গেলে বাসন মেজে আনবে নদীর ঘাট থেকে। না দিদি, এভাবে আর চলে না। আমরাও তো মানুষ, আমাদেরও তো খিদে পায়। বলো, আমাদের স্বামীরাও মুখে টু শব্দটি করে না মায়ের ভয়ে। বাহরে, ভয় পেলে বিয়ে করে আনলেন কেন? আহ ছোট, আরে আজ না হয় উনি শাশুড়ি, কিন্তু একদিন তো বউ ছিলেন নাকি? তখন কি তার শাশুড়িও বেলপাতায় মেপে খেতে দিত? খিদের জ্বালায় না মনে হয় পালিয়ে যায় এই সংসার থেকে। ঠিক বলেছিস দিদি, চলো তো আমরা ভেসে পড়ি এই কলসি নিয়ে, অন্য কোথাও চলে যাই। সেই ভালো, চল চল তো। দিদি দিদি, ওই দেখো একটা পাহাড় দেখা যাচ্ছে, চলো ওখানে ওখানেই গিয়ে উঠি। তাই চল। ও মেজদি, এখানে যে সব খাঁখা করছে, মনে হচ্ছে এদিকে কেউ কখনো আসে না। চল ওই জঙ্গলের দিকে যাই, গাছে বসে রাতটা অন্তত কাটিয়ে দেব। আমার কিন্তু বেশ ভয় করছে। এখন ভয় করলে হবে? চল। ও বোন বিড়াল, ভয় পাস না। ওই দেখো বর্দি, একটা কত বড় বাড়ি। চল 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 ওখানেই চল, রাতে জন্তুদের পেটে না যাওয়ার একটা ভালো উপায় পাওয়া গেল। কেউ আছেন বাড়িতে? কেউ আছেন? শুনছেন? বাপরে কি অন্ধকার, ভিতরে কেউ আছে বলে তো মনে হচ্ছে না। শোন, এইখানেই রাতটা কোনোভাবে কাটাতে হবে, সবাই কিন্তু হাত ধরে থাক, কেউ দূরে কোথাও যাবে না। কাল ভোর হলে তখন সব ঘরটরগুলো খুঁজে দেখতে হবে। হ্যাঁ রে, ওঠ এবারে, চল তিনজনে মিলে বাড়িখানা একটু ঘুরে দেখি। চিৎকার করছিস কেন? বাপরে, এ যে কুবেরের ধন, সোনা রূপ মণি মুক্ত টাকা পয়সা কি নেই। হাত দিস না হাত দিস না, সময় বুঝে দেখা যাবে। চল অন্য ঘরগুলো দেখি। এগুলো পেলে আমরা তো বড়লোক হয়ে যাব, তখন পেট পুড়ে মাছ মাংস দই রাবড়ি যা চাইবো খাবো। আহ, অত হইচই করিস না ছোট, কেউ শুনে ফেললে কিন্তু বিপদে পড়বি। আরে বাস, চাল ডাল নুন তেল মশলা, উনুন ধরাও উনুন ধরাও, পেট পুড়ে খাবো আজ, আমি কাজ আনতে গেলাম। Thank you.
শাশুড়ি মা ভাবতেও পারবেন না, আমরা বেল পাতায় না খেয়ে পেট পুড়ে থালায় খাচ্ছি। নদীতে ঘুরতে যাব, কেমন? তোমরা যেও, আমি এখানেই ঘুমোবো বাবা। বাড়িতে তো মায়ের ভয়ে দুপুরে ঘুমোতেও পারতাম না। কিরে, ওরা কি গেল নাকি? নদীতে স্নানে গেল। একটা মেয়ে তো ঘরে আছে, ওটাকে কি তাহলে? না না না, এখন নয়, এখন নয়। দেখছিস না, না খেয়ে কেমন হাড় জিরজিরে অবস্থা। খেয়ে দে, একটু গায়ে কত দে হোক, তবে না। আচ্ছা বেশ বেশ, বেলের পাতায় খেয়ে হার সম্বল হয়ে এলো ভূতের দেশে, খাচ্ছে এবার ঠেসে। এবারে আমরা ওদের খাবো, যেদিন হবে রে টুসটুসে। ওরা ওরা এসেছিল, এইমাত্র বেরিয়ে গেল। আরে কারা গেল, কে এসেছিল রে ছোট? ভূত, ভূত পেতনির দল। এই জন্য শাশুড়ি মা ঘুমোতে দিত না, বলতো দুপুরে ঘুমোলে লক্ষ্মী চলে যায়। হ্যাঁ, আর ভূতের দর্শন মেলে, তাই তো? তোর নির্ঘাত পেট গরম হয়েছে ছোট, এতদিন পরে পেট ভরে খেয়েছিস কিনা? আমি মজা করছি না, সত্যি বলছি। বেশ, কাল আমি থাকবো, তোরা স্নানে যাবি, কেমন? আচ্ছা। কিরে, খালি হাতে ফিরে এলি যে তোরা? বাজারে চালও নেই, আটাও নেই। সে কি রে, গ্রামে আকাল দেখা দিয়েছে মা, কিছু পাওয়া যাচ্ছে না। এখন তাহলে কি হবে? খাবার নেই, জল নেই, বউগুলো যে কোথায় চলে গেল কে জানে। শুধু তোমার বৌমারা নয় গো, দলে দলে লোক গ্রাম ছাড়ছে। এবার আমাদেরকেও মনে হয় গ্রাম ছাড়তে হবে, নইলে না খেতে পেয়ে মরবো সবাই। আমি দেখছি বর্দা, যাওয়ার কি ব্যবস্থা করা যায়। একই ঘটনা, ছোট যা যা বলেছিল একেবারে তাই তাই ঘটেছে আমার সামনে। মানে ওরা এখন আমাদের ঘাড় মোটকে খাবে? না, ওরা আমাদের মোটা সোটা হওয়ার জন্য অপেক্ষা করছে, আমাদের এই সুযোগই কাজে লাগাতে হবে। কি করে? শোন, আজকে একদম চুপচাপ থাকবি, কাল তিন ঘড়া মোহর নিয়ে আমরা স্নান করতে যাব, আর ফিরবো না। রাজি? হ্যাঁ হ্যাঁ, খুব রাজি, খুব রাজি। আমিও রাজি। চল চল, আজ আমরা তিনজনে স্নান করে আসি, আর এসে পেট ভরে খাবো। হ্যাঁ হ্যাঁ, চলো বর্দি, আবার তাড়াতাড়ি ফিরতে হবে তো। এবার কাদের হাতে পড়বো কে জানে। ও ওই যে ওই দিকের পারে ওট, মনে হচ্ছে গ্রাম আছে। আরে প্রথমে থাকার একটা ব্যবস্থা, তারপর খাওয়া দাওয়ার কথা। তারপর তিন বউ গিয়ে উঠল এক নতুন গ্রামে, সংসারের মতন সাজিয়ে নিল সেই গ্রামকে, সংসারের সদস্যদের মতন করে সেবা করতে শুরু করলো সেই গ্রামের গ্রামবাসীদের। হ্যাঁ গো দিদি, মানুষ বড় তৃপ্তি করে খেয়েছে। নগেনকে বলবি কাল পুরো জমিতে যেন ডালের বীজ বুনে ফেলে, আর জমিতে জলের ব্যবস্থা হয়েছে তো? হ্যাঁ দিদি। দিদি কি হলো? অন্য গ্রাম থেকে আরো কিছু মানুষ আসছে বলছে, তাদের গ্রামেও নাকি আকাল দেখা গেছে। ও বর্দি, কি করে পারবো গো? দেখ মেজো,
ভূতের আশীর্বাদে আমাদের জমি জমা পুকুর কোনো কিছুরই অভাব নেই। শুধু বুদ্ধি করে চাষ করে গেলে মানুষের মুখে দুমুঠো অন্ন তুলে দিতে পারবো। কিন্তু ভাত তো ফুরিয়ে গেছে দিদি। সে দরকারে আবার ভাত হবে, না হলে অতিথি নারায়ণকে না খাইয়ে যে আমরাও খেতে পারবো না। ও দিদি, ওই ওই দেখো আমাদের শাশুড়ি মা আর তার ছেলেরা। রতন, এদিকে শোন। ও, কত দিন পরে দুমুঠো ভাত খাবো বল। মা গো, কি থেকে যে কি হয়ে গেল? আমার সোনার সংসার ছাড়ে খাড়ে গেল। এই যে খুড়িমা আর তিন বাবু, আপনারা উঠে আসুন। কেন, আমরা খেতে পাবো না? তা তো জানি না, মা বলেছেন আপনাদের উঠে আসতে। বাচ্চা, তোমার মাকে বলো আমরা কাঙাল, দুটো ভাতের জন্য পথে পথে ঘুরছি। মা বললো আমার সঙ্গে উঠে আসতে। বৌমা, তোমরা তোমরা এখানে? হ্যাঁ মা, আমরা। এইটুকু খাবারে পেট ভরবে না মা? জানি মা, আমাদেরও তো পেট ভরতো না। আমায় আমায় ক্ষমা করো তোমরা, আমার আমার অন্যায় হয়েছে, আর তাই তো আমাদের এই দশা। আমি জানি তোমরা এবার প্রতিশোধ নেবে। পেট ভরে খান মা, আমরা প্রতিশোধ নেব না। নিজের ভুল বুঝতে পেরেছেন এই অনেক। বৌমা বৌমা, মা বলে অপরাধ ক্ষমা করে দাও। তোমরা তোমরা কি করে এত সব করলে গো? আগে খেয়ে নাও, সব বলবো। রতন, আমাদেরও খেতে দে। এই প্রথম শাশুড়ি মায়ের সামনে বসে পেট ভরে খাবো আমরা।